আসসালামু আলাইকুম, নুহা অ্যান্ড নুরি মম লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগতম। কাছে ও দূরে আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আবারও নিয়ে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও, স্কিপ না করে দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। নুহাকে সকালে নাস্তা করিয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, ওকে ওর বাবা স্কুলে নিয়ে যাচ্ছে। এদিকে আমি আর নুরি কিছুক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করে তারপর বাসায় যাব। আর এখানে এটা হচ্ছে ওয়াশার, ওয়াশার চারিপাশে যে গাছগুলো সেগুলোই আমি দেখাচ্ছি। আর সকাল সকাল ঠান্ডা আবহাওয়ায় ফুরফুরে মেজাজে বাহিরে ঘুরতে অনেক ভালো লাগে। আর আমি সকাল সকাল কোনো কাজ করতে পারি না, যেহেতু সকাল সকাল নুরি উঠে পড়ে, ওকে নিয়ে বসে থাকতে হয়, ওকে নিয়ে যে কোনো কাজ করা খুবই কঠিন হয়ে যায়। এজন্য আমি সকালবেলা নুরিকে সময় দেই, ওকে বাহির থেকে হেঁটে এনে নাস্তা করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেই। এই তো আমি বিছানাটাকে গুছিয়ে বাকি সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করব, দেখি কতদূর করতে পারি। যেহেতু নুরি এখন ঘুমাচ্ছে, ওকে ওই খাটে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমার বেডশিটটা অনেক পুরনো হয়ে গেছে, তারপরও আমি ফেলতে পারি না, কারণ পুরনো জিনিসের প্রতি আমার মায়া একটু বেশি জমে যায়, এজন্য আমি সহজে সেটাকে ফেলতে পারি না। তবে এখানে যেরকম দেখাচ্ছে অতটাও পুরনো না, ক্যামেরাটা ভালোভাবে ফোকাস না হওয়ার কারণে একটু বেশি পুরনো দেখা যাচ্ছে। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমার এই ভিডিও করা কখনোই পরিপূর্ণ হবে না। একা একা ভিডিও তৈরি করি, কিন্তু কারো সাপোর্ট যখন পাই না তখন মনটা খুবই খারাপ হয়ে যায়, তারপরও ভিডিও করার চেষ্টা করি। আমি জানি না আমার ভিডিওতে কি সমস্যা, আমার সব ভাইয়া আপুদের কাছে কেন পৌঁছায় না সব ভিডিও, আমার ভিডিওতে কেন ভিউ বাড়ে না, সেসব কিছুই জানি না, কিন্তু তারপরও ভিডিও ছাড়ি। আর এখন তো গরমের দিন, আর আমরা সবাই জানি বিদ্যুতের সমস্যা বেড়েই চলেছে, আর এই জন্য আমি নিজে হাতে হাত পাকা তৈরি করব। আর এখানে সিম্পল নর্মাল কাপড় নিয়েছি, আমার এই পাখার কাপড়টা নতুনও না পুরনো, তারপরও আমি এটাতে নকশা করিয়ে ডিজাইন করিয়ে সুন্দর করার চেষ্টা করতেছি। আর আমি শুধু হাত পাখাতেই নকশি করা না, আমি নকশি করা কাঁথা, নকশি করা বেডশিট, যে কোনো জামা বা কাপড় এবং থ্রি পিসেও নকশা করতে জানি। ভিডিওর মাঝে আপনাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করব ইনশাল্লাহ। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাখাগুলো তৈরি করা হয়ে গেছে। আমি আগে অনেকগুলো পাখা তৈরি করেছি, আমি সেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এই পাখার ডিজাইনটাই আমি ভিডিওর মাঝে শেয়ার করেছিলাম, দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, আর ফিনিশিংগুলোও অনেক সুন্দর এসেছে। এগুলো সহজে নষ্ট হয়ে যাবে না, পাখা ছিঁড়ে যাবে কিন্তু নকশাগুলো থেকেই যাবে। আমি দুদিকেই সিম্পল নকশা করেছি, আর আমার ঘরে তো প্রত্যেকের নামে নামে পাখা তৈরি করতে হয়েছে আমাকে। প্রথমে যখন একটা পাখা তৈরি করেছিলাম তখন আমার বড় মেয়ে নুহা বলতেছে এইটা আমার, তুমি নুরির জন্য একটা তৈরি করো। তো আমি নুরির জন্য একটা তৈরি করেছি, এটা হচ্ছে নুরির জন্য, এটাতেও আমি দুদিকেই নকশা করেছি। আর এই হাত পাখাটাতে আমি নুহা এবং নুরির জন্ম তারিখ লিখে রেখেছি, আর আরেক দিকে আমাদের বিবাহবার্ষিকী লিখে রেখেছি। এখানে নুরি আমাকে পাখাগুলো দিয়ে ভিডিও শ্যুট করা দেখে ও পাখাগুলো নিয়ে খেলবে, এই জন্য ওকে পাখাগুলো ছেড়ে দিয়েছি কিছুক্ষণ খেলা করার জন্য। আমার হাজবেন্ড তো এই পাখাগুলো অনেক পছন্দ করেছে, বলতেছে অনেক সুন্দর হয়েছে, আমি এর আগে কখনো এত সুন্দর পাখা তৈরি করতে দেখিনি কারো। আর হাত পাখার মধ্যেও বিবাহবার্ষিকী এবং জন্ম তারিখ লিখে রাখা যায়, এরকম আইডিয়া ছিল না কখনো আমার। যেহেতু বারান্দা নেই, বারান্দার মতন একটা স্পেস আছে, সেই স্পেসেই আমি এই গাছগুলো লাগিয়েছি। আসলে আমি গাছ খুব পছন্দ করি, তাই সবসময় গাছ লাগাই,
তবে এখানে গাছ বেশি দিন থাকে না, সব মরে যায়। তারপরও আমি বারবার গাছ লাগানোর চেষ্টা করি, কারণ গাছ আমি খুব ভালোবাসি আর গাছ দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। এখানে আমি অনেকগুলো গাছই লাগিয়েছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখা যাক কতগুলো গাছ থাকে। আর এখানে আমি অ্যালোভেরা গাছ লাগিয়েছি, পুদিনা পাতা লাগিয়েছি, মাল্টিপ্লান লাগিয়েছি, নয়নতারা, পাথরকুচির গাছ লাগিয়েছি। তবে আমি এই ভিডিওতে গাছগুলো লাগা শেয়ার করতে পারিনি, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। যেহেতু আমি নিচতলা বাসায় থাকি, এ বাসার বারান্দা নেই, তাই আমি গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারতেছি না। এই তো এখানে পুদিনা গাছ লাগিয়েছি, দেখা যাক কতদূর কী হয়। আর মাল্টিপ্লানও লাগিয়েছি, আর এই গাছটার আমি ঠিক নাম জানি না। আর আমি এ বাসাটা চেঞ্জ করব, কিন্তু সহজে চেঞ্জ করতে পারতেছি না, কারণ বাসা খোঁজা একটা কষ্টের ব্যাপার। আর একটা ভালো, সুন্দর এবং মন মতো বাসা সহজেই খুঁজে পাওয়া যায় না, এই জন্য খুব সহজে বাসা চেঞ্জ করা হয়ে ওঠে না। বাসা চেঞ্জ করা এত কষ্টের, যারা বাসা চেঞ্জ করে তারাই জানে। আমার যে আগের বাসা ছিল সেটাতে বড় একটা বারান্দা ছিল, আমি পুরো বারান্দাটাতেই গাছ লাগিয়ে ভরে রেখেছিলাম। দেখতে অনেক সুন্দর লাগতো এবং আশেপাশের বিল্ডিংয়ের লোকেরা জিজ্ঞেস করতো যে আপু আপনি গাছ কিভাবে লাগিয়েছেন, কিভাবে পরিচর্যা করেছেন, আমাদেরও একটু বলবেন। তো আমি ভেবে নিয়েছি আমি যখন বাসা চেঞ্জ করব তখন থেকে প্রতিদিনই গাছ লাগানো, গাছের পরিচর্যা করানো সবটাই আপনাদের মাঝে শেয়ার করব। এখানে নুহার বাবা কিছু বাজার এনেছে, সেগুলোকে আমি প্রসেসিং করতেছি। এখানে দুই ধরনের মাছ এনেছে আর কিছু সবজি এনেছে। এখানে রুই মাছ আর পাঙ্গাস মাছ এনেছে নুহা এবং নুরি। কাটাওয়ালা মাছ খুব একটা খেতে চায় না, এই জন্য পাঙ্গাস মাছটা ওদের জন্য সবসময় রাখার চেষ্টা করি। আমি মাছগুলো ধুয়ে চলে এসেছি রান্না করার জন্য। আর এখানে আমি বাকি মাছগুলোতে পলিথিনে করে রেখে দিয়েছি, যখন যে পরিমাণে লাগে সেরকম করেই রেখে দিয়েছি। আর আমি আজকে মাছ আর মাছের ডিম ভুনা করব, এজন্য আমি মাছগুলোকে হলুদ মরিচ ভালোভাবে মাখিয়ে হালকা আঁচে ভেজে নেব। আর এদিকে আমি মাছের ডিমগুলোকেও হলুদ মরিচ মাখিয়ে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। মাছের ডিমগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব, যেহেতু ডিম ভাজলে অনেক শক্ত হয়ে যায়। এদিকে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলোকে উঠিয়ে নিয়ে আমি একইভাবে মাছের ডিমগুলোকেও ভেজে নিয়েছি। তারপরে মাছটাকে আমি ভুনা করব, এজন্য আমি সব মশলা কষিয়ে এতে হলুদ মরিচ সব কিছু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। পানিটা বলক আসলে আমি এখানে ভাজা মাছগুলো আর ডিমগুলো ছেড়ে দেব। তারপরে মাছগুলোকে কিছুক্ষণ জাল করে রান্না হয়ে গেলে মাছগুলোতে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। এরই ফাঁকে আমি কিছু জামা কাপড় ধুয়ে গোসল করে নিয়েছি। এখানে আমি আইসক্রিম বানাবো, এই জন্য আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। আর এ দুধের মধ্যে পাউরুটি আর নারিকেলও দিয়েছি, এতে করে খেতে অনেক ভালো হয়। আর দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি দুধটাকে আইসক্রিম বক্সে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দেব। এরই মাঝে নুহাকে ওর বাবা স্কুল থেকে নামিয়ে দিয়ে গেছে আর নুরি ঘুম থেকে উঠে পড়েছে। নুরিকে আমি গোসল করিয়ে খাবার খাইয়ে নুহার সঙ্গে খেলা করতে দিয়েছি। তো আমি এরই মাঝে আবারও বলে রাখি, আমার এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।